আমরা ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান এই চ্যাপ্টারের তিনটা লেকচার অলরেডি শেষ করেছি, অর্থাৎ চাহিদা কি, যোগান কি, চাহিদা বৃদ্ধি, যোগান বৃদ্ধি, চাহিদা সূচি, চাহিদা রেখা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছে। এবং আজকে আমরা এই অধ্যায় থেকে কিছু ম্যাথ টাইপের অঙ্ক আসে, তো সেই অঙ্কগুলো আলোচনা করব। এবং অঙ্কগুলো আলোচনা করার পরে লাস্ট লেকচার যেদিন দেবো সেদিন আমি দেখাবো যে এই অধ্যায় থেকে কী কী কোশ্চেন তোমাদের পড়তে হবে, অর্থাৎ বোর্ড পরীক্ষাতে যে যে কোশ্চেন এসেছে সেগুলো আমি নোট করে তোমাদেরকে দিব যাতে তোমাদের সহজ হয়। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা, অঙ্কটা আমি যদি একটু দেখা যে চাহিদা অপেক্ষক কিউ ডি ইকুয়াল টু বারো মাইনাস পি। আমরা আগে দেখেছি যে চাহিদা অপেক্ষক কে ডি দ্বারা প্রকাশ করা হয়, যদি কিউ না থাকে, শুধু যদি বড় হাতে ডি থাকে, ডি মানে ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, তো কিউ ডি ইকুয়াল টু বারো মাইনাস পি। এবং যোগান অপেক্ষক কিউ এস, এস মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে যোগান, টু পি মাইনাস সিক্স হলে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করো এবং লেখচিত্র উপস্থাপন করো। আচ্ছা, আমাদের চিত্র আর্ট করতে হবে এবং ভারসাম্য, দাম কত এবং পরিমাণ কত। তাহলে ভারসাম্য, দাম, দাম মানে হচ্ছে পি এবং পরিমাণ হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। এই কিউটা বড় হাতে ছোট হাতে যে কোনো কিছু হতে পারে। তো আমরা অঙ্কটা করা শুরু করব। এই এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষাতে এসেছে, হয়তো এটা না, কিন্তু হয়তো এখানে বারোর জায়গায় চোদ্দো এসেছে, এখানে হয়তো টুয়ের জায়গায় ফোর এসেছে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে এসেছে বিভিন্ন সময়। তো আমি এই অঙ্কটা এখন সলভ করব। তো শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা কথা বলেছে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করো। তো ভারসাম্য অবস্থাতে দাম এবং সরি ভারসাম্য অবস্থাতে চাহিদা এবং যোগান হচ্ছে সমান থাকে। তাহলে আমরা এভাবে শুরু করব যে ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এখানে ছোট হাতের কিউ ডি, তাহলে এখানে কিউ এসটা বড় হাতে নেই, তাহলে কিউ ডি ইকুয়াল টু কিউ এস, অর্থাৎ চাহিদা ইকুয়াল টু যোগান সমান। তো চাহিদার জায়গাতে আমরা চাহিদা অপেক্ষকটা বসাবো এবং যোগানের জায়গাতে আমরা যোগান অপেক্ষকটা বসাবো। তাহলে আমাদের প্রশ্নে চাহিদা অপেক্ষক কী দেওয়া আছে আমি যদি এখানে একটু ছোট্ট করে লিখে নেই, কিউ ডি ইকুয়াল টু টুয়েলভ মাইনাস পি, ডি মানে হচ্ছে চাহিদা অপেক্ষক, ডি মানে হচ্ছে ডিম্যান্ড এবং কিউ এস ইকুয়াল টু টু পি মাইনাস সিক্স। ওকে, এখন আমরা এটা একটু সরিয়ে রাখি। তাহলে আমরা কিউডির জায়গায় কিউডির মান টুয়েলভ মাইনাস পি ইকুয়াল টু কিউএসের জায়গায় কিউএসের মান টু পি মাইনাস সিক্স বসাই দিলাম। এখান থেকে আমরা সমাধান করব। সমাধান কীভাবে করতে হয় আমরা কম বেশি সবাই জানি। তো আমরা কী করব, পি পি এক পাশে রাখবো, মাইনাস পি এ পাশে, প্লাস টু পি আসতে সমান এর পাশে নিয়ে আসতে সেটা মাইনাস টু পি হয়ে যায়, এবং এখানে মাইনাস সিক্স, মাইনাস সিক্স এরকমই থাকলো। এবং এই টুয়েলভটাকে আমরা এই পাশে পার করব। তো টুয়েলভের আগে প্লাস রয়েছে, এ পাশে এসে হচ্ছে মাইনাস টুয়েলভ হয়ে যাবে। তো হচ্ছে দুটার সামনেই রয়েছে মাইনাস, যখন দুইটা সংখ্যার সামনেই মাইনাস থাকে, অর্থাৎ এটাও পি এটাও পি, তো দুটার সামনে মাইনাস থাকলে করতে হয় যোগ, কিন্তু সামনে একটা মাইনাস বসে, যেটা আমি আগে অনেকবার আলোচনা করেছি। থ্রি পি ইকুয়াল টু এখানে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তো দুইটা হবে যোগ, বারো আর ছয় হয় আঠারো, এবং সামনের চিহ্নটা হবে মাইনাস, এ পাশের মাইনাস, এ পাশের মাইনাস কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকে থ্রি পি ইকুয়াল টু আঠারো, তাহলে পি এর মান কত, পি ইকুয়াল টু আঠারো ভাগ থ্রি, অর্থাৎ এ পাশে থ্রি কি আকারে আছে, পি এর সাথে গুণ আকারে আছে, সমান এ পাশে যায় সেটা ভাগ হয়ে যাবে। এবং তিন দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে আমাদের পি এর মান আসে হচ্ছে সিক্স, এবং এটা হচ্ছে পি ইকুয়াল টু সিক্স আমরা পেলাম, অতএব পি ইকুয়াল টু সিক্স। তাহলে এটা কী অবস্থায় পেলাম, ভারসাম্য অবস্থায় আমরা হচ্ছে দামটা পেয়ে গেছি। আচ্ছা, তার মানে আমরা একটা কোশ্চেন সলভ করতে পারলাম, যে একটা যে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম বের করতে পেরেছি, এখন ভারসাম্য পরিমাণ বের করব। ওকে, এটা আমরা লিখি ভারসাম্য অবস্থায়, ব্র্যাকেটের মধ্যে দিলাম ভারসাম্য দাম, এটা ম ভারসাম্য দাম। এখন এ পি এর মানটা আমরা যে কোনো যোগান সমীকরণে বসাই দিব, পি ইকুয়াল টু সিক্স, এই মান, এই মান আমরা বসাই দিলাম, ধরো চাহিদা অপেক্ষকে বসাই দিলাম, বা চাহিদা সমীকরণে চাহিদা অপেক্ষকে বসাই, চাহিদা অপেক্ষকে বসাই। ওকে, তাহলে আমরা আমরা চাহিদা অপেক্ষকে কী দেখেছি, কিউ ডি ইকুয়াল টু বারো মাইনাস পি, তাহলে পি এর মান আমরা কত পেয়েছি, হচ্ছে পি এর মান আমরা পেয়েছি সিক্স, তাহলে বারো মাইনাস সিক্স, বারোর থেকে যদি ছয় বাদ দেওয়া হলে তাহলে থাকে হচ্ছে ছয়, কিউ ইকুয়াল টু কোয়ান্টিটি, কিউ ইকুয়াল টু সিক্স, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ
ভারসাম্য পরিমাণ। এখানে তোমরা উপরে বার চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই, যে ভারসাম্য দাম বা ভারসাম্য পরিমাণ। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল, যে ভারসাম্য দামও আমরা পেয়েছি, আমরা ভারসাম্য পরিমাণও বের করতে সক্ষম হয়েছি। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেখো, এবং লেখচিত্র উপস্থাপন করো। তো লেখচিত্র উপস্থাপন করার জন্য আমরা যেটা আগে দেখেছি, যে আমাদের লেখচিত্র অর্থাৎ রেখাচিত্র আর্ট করার জন্য প্রথমে আমাদের সূচি বের করতে হয়। তো প্রথমে আমরা সূচি বের করবো, যেটা আমরা আগে দেখেছি অবশ্য, তো সেটা আমরা বের করি। এখন আমরা চাহিদা বিধিতে দেখেছি যে চাহিদাটা বা যোগানটা আমাদের হচ্ছে দামের উপরে নির্ভর করে, দাম ওঠানামার সাথে আমাদের চাহিদা এবং যোগানের পরিবর্তন হয়। তো আমরা দামটাকে পরিবর্তন করে একটা সূচি আর্ট করবো, অর্থাৎ এরকম আমি যদি দেখাই এখানে, এটা হচ্ছে আমাদের দামের ঘর, এটা আমাদের চাহিদার ঘর, এবং এটা হচ্ছে আমাদের যোগানের ঘর। তো এখানে আমি দেখি এটা হচ্ছে দাম, দামকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের কিউডি, কিউডি ইকুয়াল টু সরি 15 না সরি 12, এখানে 12 মাইনাস পি, 12 মাইনাস পি, এবং হচ্ছে আমাদের কিউ এস ইকুয়াল টু অর্থাৎ যোগান ইকুয়াল টু 2p মাইনাস 6। এখানে তোমরা এটা হচ্ছে চাহিদা এবং এটা হচ্ছে যোগান সমীকরণ, এটা চাহিদার সমীকরণ, এটা যোগান সমীকরণ, যেটা আমরা যে এখান থেকে লিখলাম, যে মূল প্রশ্ন থেকে কিউডি এবং কিউএস এর মানটা আমরা বসাই দিয়ে পি এর মানটা পরিবর্তন করব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পি এর মান পরিবর্তন করব। তো দামের দাম ধরলাম প্রথমে 5 টাকা, যেহেতু আমাদের ভারসাম্য টাকা বেড়েছে কত, আমাদের ভারসাম্য হচ্ছে দাম বেড়েছে 6, তো আমরা 6-এর উপরে একটা নিব, 6-এর নিচে একটা নিব, 6-এর উপরে রয়েছে আমাদের কত 5, এবং 6 নিব, দেন নিব হচ্ছে 6-এর নিচে হচ্ছে 7। আমরা জানি 6 হচ্ছে ভারসাম্য দাম, অর্থাৎ যখন দাম 6 টাকা তখন চাহিদা এবং যোগান সমান হবে। ভারসাম্য বলতে বোঝায় যে অবস্থায় চাহিদা এবং যোগান সমান হয়, তা যখন আমাদের দামটা 6 টাকা হবে তখন চাহিদা এবং যোগান সমান হবে। দেখো আমরা যদি বের করি, এই চাহিদার ঘরে যেটা পাবো যোগানের ঘরেও সেটা পাবো, দেখো আমরা বের করবো এখন। তো এখন দাম যখন 5 টাকা তখন চাহিদার সমীকরণে আমরা পি এর জায়গায় 5 বসাই দিব, দেখো আমরা কত পাই। ওকে, তাহলে আমরা চাহিদার সমীকরণ কত, 12 মাইনাস পি, তাই নয় কি? তো এখানে পি এর মানটা 5 বসাই দিব, 12 মাইনাস হচ্ছে 5, তাহলে 12 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে কত, 7, তাহলে এখানে হবে 7। আচ্ছা, এটা গেল চাহিদার সমীকরণের জায়গায়, এবং যোগান সমীকরণ 2p মাইনাস 6 রয়েছে, 2p মাইনাস 6, তাহলে এখানে দাম, এখানে যে পির জায়গায় আমরা 5 বসাই দিব, তাহলে 2 × 5 মাইনাস 6, তাহলে 5 × 10 মাইনাস 6 কত, 4, এখানে 4 বসাই দিলাম, একটা গেল। এখন দামের মান 6 বসায় এই সমীকরণ বসাবো, এই সমীকরণে বসাবো, তাহলে দামের যখন দাম যখন 6 টাকা তখন চাহিদার সমীকরণ কী হয় দেখি, 12 মাইনাস পি এর জায়গায় 12 মাইনাস পি এর জায়গায় বসাবো 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 পেলাম, 6 এখানে বসাই দিব, এবং এখানে পি এর জায়গায় আবার 6 বসা দিব 2p, তাহলে 2 × পি এর জায়গায় আমরা 6 বসাবো মাইনাস 6, তাহলে 6 × 12 মাইনাস 6 ইকুয়াল টু 6। দেখো এখানে দাম যখন 6 টাকা তখন চাহিদাও 6 টাকা, যোগানও 6 টাকা, মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তারপরে 7, এই যে 7 রয়েছে, এই 7 এই পির জায়গায় বসাই দিব, তাহলে 12 মাইনাস 7 কত হয়, 12 + 7 = 8, 9 + 10 = 11, 5, এখানে হবে 5, এবং এখানে তারপরে এখানে বসাবো 2p মাইনাস 6, তাহলে 2 × 7, 2 × 7 মাইনাস 6, 7 × 14 মাইনাস 6, তাহলে এখানে হয় 8। আমি আরেকবার বিশ্লেষণ করি, এই যে আমরা 5, 6, 7 তিনটা দাম নিয়েছি, আমাদের ভারসাম্য দাম হচ্ছে 6, যেটা আমরা এখানে পেয়েছি, তো 6-এর উপরে একটা নেবো 5, 6-এর নিচে একটা নেবো 7, তো যখন দাম হচ্ছে 5 তখন চাহিদা অপেক্ষকে বা চাহিদা সমীকরণে পি এর জায়গায় আমরা 5 বসাবো, 5 বসে যে মান পাই সেটা লিখবো, এবং যোগানের জায়গায় পি যে জায়গায় রয়েছে সেই জায়গায় এই দামটা লিখবো, দাম বসাই সমাধান করে যে মানটা এসেছে আমরা সেই মানটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের চাহিদার সূচিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাবো। তো লেখচিত্র আর্ট করার জন্য আমাদের স্কেল দিয়ে সুন্দর করে আমরা একটা গ্রাফ আর্ট করবো, এটা 0 অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? তো আমরা জানি যে ওয়াই এই অক্ষ বরাবর আমাদের নিতে হয় হচ্ছে দয়াকারের দা আর মদাম, অর্থাৎ প্রাইস নিতে হয়, এবং আমাদের ও এক্স অক্ষ বরাবর যেটা নিতে সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ। এখানে আমাদের তাই নিতে হবে, চাহিদা ও যোগানের, চাহিদা ও যোগানের পরিমাণ। ওকে,
তো এখন আমাদের দাম হচ্ছে 5 6 7 তিনটা দাম আমাদের রয়েছে এটা হচ্ছে 5 এটা 6 এবং এটা হচ্ছে 7 ধরলাম এবং হচ্ছে আমাদের চাইদা যেমন রয়েছে 4 থেকে 7 পর্যন্ত তাহলে আমরা এখানে নেই হচ্ছে ধরো 4 6 7 8 8 পর্যন্ত রয়েছে আসলে এই ভারসাম্য অবস্থা যেভাবে দেখানো সেটা দেখো দাম যখন 6 টাকা তখন চাইদা এবং যোগান সমান তো এই 6 এই 6 এরকম করে এখানে মিলে দেওয়া হলো মিলে দেওয়ার পর আমরা জানি চাইদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ওকে ডি ডি হচ্ছে চাইদা রেখা এস এস হচ্ছে যোগান রেখা চাইদা এবং যোগান রেখা কোথায় ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে এটা আরও যদি বিস্তারিতভাবে বুঝতে চাও সেটা আমি বোঝাচ্ছি কিন্তু এটা এরকমভাবে পরীক্ষার খাতায় লেখা হয় যে দাম যখন 6 টাকা দাম যখন 6 টাকা তখন চাইদা এবং যোগান সমান তো 6 এবং 6 মিলে গেল এই জায়গাতে তখন চাইদা রেখাটা ডি ডি উপর থেকে নিচ দিকে যায় হচ্ছে চাইদা রেখা নিচ থেকে উপর দিকে যায় হচ্ছে আমাদের যোগান রেখা তো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে ও এক্স অক্ষ বরাবর চাইদা এবং যোগানের পরিমাণ ও অক্ষ বরাবর দাম নিয়ে হচ্ছে চাইদা এবং যোগান রেখা অঙ্কন করা হয়েছে এবং চাইদা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে তো ই বিন্দুই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু এবং দাম এবং পরিমাণ দাম হচ্ছে 6 টাকা যোগান কত পেয়েছে তোমরা যোগানও পেয়েছে 6 টাকা তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন অনেকে বলবে যে এই মানগুলো আমি বসাইলাম না সাধারণত এখানে এই মানগুলো বসানো হয় না যদি তোমরা বসাও সেক্ষেত্রে কিন্তু এরকম হবে দাম এবং যোগানটা যদি বসাও তাহলেও এরকম হবে সেটা আমি একটু দেখাই দাম আমাদের রয়েছে এখানে রয়েছে 5 এখানে রয়েছে 6 এটা হচ্ছে 7 তোমরা পরীক্ষাতে এটা লিখবে এটা আমি বোঝানোর জন্য লিখতেছি অনেকে হয়তো এখনো বুঝতে পারেনি লেখচিত্রটা যার জন্য এখানে আমি লিখেছি 4 6 7 8 দেখো দাম আমরা প্রথমে আগে চাইদা নিয়ে কাজ করবো দেন যোগান তো দাম যখন 5 টাকা দাম যখন 5 টাকা তখন আমাদের চাইদা কত 7 তাহলে 5-এর জায়গায় 7 চলে গেল ওকে দাম যখন 6 টাকা তখন 6 দাম যখন 6 তখন 6 আমরা কিন্তু যোগান নয় আমরা শুধু এখন চাইদা নিয়ে কাজ করতেছি পরে যোগান দাম যখন 7 তারপর 5 5 আচ্ছা এটা যদি 6 হয় তাহলে এটার মাঝখানে থাকবে হচ্ছে 5 এখানে আরেকটু আসবে তাহলে এই রেখা এই রেখা এই রেখা যদি আমরা যোগ করে দেখো তাহলে এটা উপর থেকে নিচ দিকে হলো অর্থাৎ ডি ডি এটা হবে আমাদের চাহিদা রেখা এরকম করে যদি করো যেটা আমি একবার হাত দিয়ে করিয়ে দেখাইছি পরীক্ষাতে এভাবেই দেখাতে হবে তারপরে যোগানটাও তুমি যদি সেম বসাও যে 5-এর জায়গায় হবে 4 যখন 5 তখন হবে 4 তারপরে হচ্ছে 6-এর জায়গায় হবে 6 এবং হচ্ছে 7-এর জায়গায় হবে 8 এরকম হইলে যখন যোগ করবা তখন এটাও কিন্তু আবার নিচ থেকে উপর দিকে যাবে তো এত হিজিবিজি এখানে করানোর কোনো দরকার নাই এটা তোমরা লাগ এরকম করবা না আমি শুধু দেখালাম যে আসলে এরকম করে হয় কিন্তু পরীক্ষাতে এরকম করে লিখবা শুধু ভারসাম্য অবস্থাটা কোথায় শুধু সেই ভারসাম্য অবস্থাটা দেখাবে এবং চাইদা এবং যোগান রেখা দেখাবা দ্যাটস ইট এইরকম টাইপের অঙ্ক তো আমাদের আমরা এতক্ষণ ধরে এই অঙ্কটা সলভ করে নিলাম আমি প্রথম থেকে আবার সেই শব্দে একবার দেখাই দিই ওকে সরি তো এই যে শুরু হলো এখান থেকে অঙ্ক প্রথম পার্ট দেন আমাদের অঙ্ক সমাপ্ত হলো এখানে এবং আমাদের মেইন অঙ্ক হচ্ছে এটা এরকম আমি আরও কিছু অঙ্ক করব এখন আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2008-এ এসেছে 2008-এ অঙ্কটা এসেছে তো এই অঙ্ক আমরা সলভ করবো এরকম অঙ্ক প্রায় এসে থাকে বেসিক্যালি এটা হচ্ছে মৌলিক গণিত অর্থাৎ ম্যাথের ভিতরে এই টাইপের অঙ্ক বেশি এসে থাকে কিন্তু এই চ্যাপ্টারে এই অঙ্ক দেয় যেটা আমি দেখলাম এবং সেজন্য আমি এই টাইপের অঙ্কগুলো সলভ করা আছে এবং প্রত্যেকটা অঙ্ক সাল থেকে তো এখানে যেটা দিয়েছে চাহিদার সমীকরণ কিউডি ইকুয়াল টু 15-2p এবং যোগান সমীকরণ কিউ এস ইকুয়াল টু -3+p তো এখানেও বলেছে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো এবং চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম এবং পরিমাণ দেখাও তো আমরা প্রথমেই আমরা যেটা জানি সেটা হচ্ছে ভারসাম্য অবস্থায় আমরা অ্যান্সার লেখা শুরু করলাম অ্যান্সার যে ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থা আমরা কী জানি চাহিদা এবং যোগান সমান হয় চাহিদা ইকুয়াল টু যোগান সমান তো এখানে চাহিদার জায়গায় আমরা চাহিদার সমীকরণ বসাই দিব 15-2p 15-2p ইকুয়াল টু যোগান সমীকরণ হচ্ছে -3+p তারপর আমরা কী করবো সব পিকে বাম পাশে নিয়ে আসবো -2p এখানে আছে এই যে পিটা রয়েছে এটাকে এ পাশে নিয়ে আসবো তো হচ্ছে এখানে -3+p +p এ পাশে এসে হয় -p
माइनस थ्री ए रकम ही थकल ए प्लस पंद्रह एट एपे जे है माइनस पंद्रह एपे प्लस थकले पशे माइनस एपे माइनस थकले पशे से है प्लस तेल दुटे सामने माइनस आर मैंने एट टू पी ए पी दू आ रेखे थ्री पी ए दुटे सामने माइनस थार कारण सामने एक माइनस बसबर दुटे सामने माइनस तई दूटा जो है पंद्रह षोलो सतर अठारो हो सामने एक माइनस बस माइनस ए माइनस केटे गले थे हे थ्री पी माइनस हे अठारो हमें यत विस्तारित करतम ना हमें एक बार अन्सार लिखे दीम यत विश्लेषण करा लागे ना क्योंकि अने नतून हम समीकरणगुल्लो समाधान करते झमेल पड़े जाए तो थ्री पी एखे क्या आकार आसे इंटू आकार आसे एपे हो जाए हे भाग एपे जो जो आकार एपे हो जाए वियोग आकार एपे जो वियोग आकार एपे जो एपे गुण थे जाए भाग तो एपे ये गुण आकार से भाग हो गल पंद्रह जो एपे तक ये जोग आकार तक एपे जे एट हलो माइनस तो एपे गुण एपे हो गल भाग तेल एखे थ्री थे सिक्स ओके कि पेलम भारसाम्य दाम पेल ए पी एर माना जेको एक समीकरण बसाय दीब पी इक्ल टू सिक्स हम जुगान परिमाण बेर करब पी इक्ल टू सिक्स हम जुगान इक्ल टू पेर पर बाचन दीते जुगान परिमाण एक समीकरण बसाय दी हलो तो ये समीकरण बसाय दी माइनस थ्री प्लस पी इक्वल टू माइनस थ्री पी एर मान हमें कत पे सिक्स यानटा एखे बसा दीब माइनस थ्री प्लस सिक्स ताने सिक्सर थे जो थ्री बद दी थे थ्री एकक बड़ संख्यार सामने प्लस तई सामने प्लस जदि बड़ संख्यार सामने माइनस थको एखे माइनस होता भारसाम्य दाम पे गलम भारसाम्य परिमाण पे गलम एन तरह जो चित्र अंकन कर भारसाम्य दाम और परिमाण निर्णय करो आप जी चित्र अंकन करते गाँव एक छकर प्रयोजन है तो प्रथम से छकटा एखे आर्ट कर तो प्रथम की छक थे प्रथम दाम छक थे रईट तरह जे छक थे से चाहदार छक थे एखे जो छक थे से जोान छक थे जो आगे अंश देखे तो प्रथम एखे दाम पी बसाय दिलाम तारपर एखाने आमादे जेटा थाके सेटा होच्छे चाहिदा किऊ सरि किऊ डी इक्वल टू आमादेर कत फिफ्टीन माइनस टू पी अर्थात एटा चाहिदा समीकरण फिफ्टीन माइनस टू पी एवं एटा होच्छे जोगानेर समीकरण किऊ एस इक्वल टू माइनस थ्री प्लस पी ताहले दाम चाहिदा जोगान अच्छा तो आमादेर भारसाम्य दाम कत रयेछे छय तो भारसाम्य दाम उपरे एकटा संख्या निब भारसाम्य छयेर आगे होच्छे पाँच तारपरे छय तारपरे सात एखन आमादेर दुई अंके भारसाम्य दाम छय एसेछे जदि भारसाम्य दाम चार आसतो ताहले आमरा कि करतम भारसाम्य चारेर उपरे कत रयेछे तीन तारपरे चार नितम तारपरे चारेर पर एकटा नितम एरकम भावे चलबे तो भारसाम्य दाम जो पाँच टाक तक चाहिदा कत से क्योंकुलेशन कर बेर करब तो ये पियर जगह बसाय दीब हमें एखे एक छोट कर राफ करी एखे तो पंद्रह माइनस टू पी तो एखंड पियर जगह जो पियर जगह दाम पाँच टाक बसाय दीजिए पाँच टाखने धरे से पाँच टाक बसाय दीब ते पंद्रह माइनस टू इंटू फाइव तेल पंद्रह माइनस पाँच दुगुण दस तेल पंद्रह दस बदले कत थे पाँच तेल एखे पाँच बसाय दिल तपर आर दाम जो पाँच टाक तक हमारे जोान कत जोान समीकरण ए पी एर जगह फाइव बसाय दीब तेल एखे माइनस थ्री प्लस पी ते माइनस थ्री प्लस पी एर जगह बसा दीब फाइव तेल कत टू टू एक अच्छा गल एन दाम जो छय तक चाहिदा जोान कत तो दाम जो छय तक हमें बसाय देखी फिफ्टीन माइनस टू पी जगह टू इन टू पी जगह बसा छय तेल पंद्रह थ बारो बद दी कत थे थ्री थ्री बसाय दिल आर एखे एक जोान बेर करब जो माइनस थ्री प्लस पी ते माइनस थ्री पी एर जगह बसा हे छय एखे कत थ्री देखो तर मैंने दाम जो छय तक चाहदार परिमाण थ्री जोगानर परिमाण थ्री अर्थात यटार मध्य भारसाम्य अवस्था तो एक ही रकम भाव तुम्हारा सेभन बेर कर लेवन बेर कर लेने बेर वन एखे बेर फोर जो ना बोझ खाता कलम देखो ये समीकरण तो किच्छू करनी एखे फाइव नहीं दाम ए पी एर जगह जेहतु दाम हे पी तो पी एर जगह इखने फाइव बसाय समाधान कर जगह आबार फाइवटा पी एर जगह बसाय दीसि एक ही भाव सिक्स सेभन समाधान कर अवस्था पहुँचे एन हमारे ये क्यों चित्रे माध्यम देखाते तो एखने देखो चित्र जेटा जी एक वाई अक्ष बराबर तो ए बराबर हमें नहीं हे दाम वाई अक्ष बराबर और एक्स अक्ष बराबर नहीं हे चाहिदा जोगान चाहिदा और जोगान
তো এখন আমরা হচ্ছে জানি আমাদের দাম কত, 5, 6, 7। তো 5 এখানে নিলাম, 6 এখানে নিলাম, 7 হচ্ছে আমাদের এখানে নিলাম। এই চিত্রগুলো তোমরা পেন্সিল ব্যবহার করে করবে, আমি যদিও কলম দিয়ে করছি এখানে। তারপরে আমাদের এখানে রয়েছে 2, 3, তারপর এখানে হচ্ছে নিলাম 5। তো আমরা জানি যে ভারসাম্য অবস্থা কোনটা আমাদের, আমাদের ভারসাম্য অবস্থা কিন্তু এই যে এটা, আমাদের ভারসাম্য অবস্থা 6, 3, 3, এই যেটা ভারসাম্য অবস্থা, এটা আমাদের ভারসাম্য অবস্থা। তো দাম যখন 6 টাকা তখন আমাদের হচ্ছে চাহিদা এবং যোগান সমান। তো দাম যখন 6 টাকা তখন আমাদের চাহিদা এবং যোগান সমান। তো 3 কোন জায়গায়, এই জায়গায়। তো 3 বরাবর টান দিলাম। আমরা জানি চাহিদার সমীকরণ কি, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে চাহিদার সমীকরণ এটা, যোগান সমীকরণ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এস এস, ভারসাম্য বিন্দু এ। তো এই ছিল আমাদের অঙ্ক। তো এখন এই অধ্যায়ের উপরে কিছু অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে কর এবং ভর্তুকি বিষয়ক। আমি যদি এই লেকচারে কর এবং ভর্তুকি বিষয়ক অঙ্ক দিই, লেকচার অনেক বড় হয়ে যাবে, শেষে সবাই কী করবে, কেটে কেটে দেখবে, কেটে কেটে দেখলে আবার হচ্ছে কেউ কিছু বুঝতেই পারবে না। তো এটার জন্য আমি আলাদা একটা লেকচার করব এবং অনেক সুন্দর করে কর এবং ভর্তুকির অঙ্কগুলো করাই দিব, যেটা ম্যাথেও কাজে লাগবে। তারপরে আমি লাস্ট লেকচার দিব এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে কী কী অধ্যায় তোমাদের পড়তে হবে। তো তাহলে আমাদের এই মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা শেষ, তারপর আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইবে ক্লিক করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।